গুড মর্নিং সবাইকে, আজকে একটা মুখের রেসিপি দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা ছেড়ে দিলাম। এই যে এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে হবে আজকে। এখানে এই যে মুখিটা ইয়ে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আস্তে জিরা। এটার মধ্যে এখন নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। জিরা একটা জিরা দিয়ে দিচ্ছি।
কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আর 2 মিনিট ফুটাবো, ফুটানোর পরে গ্যাসটা অফ করে দেব, এটার মধ্যে আর কিছু দেব না। যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।